নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে তিনজন মারা গেছেন আর এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 25 জন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রুহানি জানান, মঙ্গলবার দুপুরে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের রয়না এলাকায় ঢাকা গামী একতা পরিবহনের বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান বাসের 3 যাত্রী। আহত 25 জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে ঘটনার পর বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সেখানকার সবশেষ খবর জানাতে ফোনে যুক্ত হচ্ছে নাটোর থেকে সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, যেই 3 জন নিহত হয়েছেন জানতে পেরেছেন আপনি, সেই 3 জনের পরিচয় কি নিশ্চিত হওয়া গেছে কিনা, এবং একই সাথে জানতে চাই আহতদের শারীরিক কি অবস্থা আপনি দেখেছেন? যে 3 জন মারা গেছে তাদের মধ্যে একজনের পরিচয় আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। যে 2টি গাড়ির সংঘর্ষ হয়েছে, একটি বাস এবং একটি ট্রাকের, সেই একতা পরিবহনের যে বাস, সেই বাসের চালক আব্দুল সালাম, তার বাড়ি জামালপুর জেলার ফতেপুর গ্রামে, তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কিন্তু বাকি 2 জন যাত্রী যারা মারা গেছেন তাদের পরিচয় কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি রাকিব। আর যারা আহত হয়েছিলেন তারা বড়াইগ্রাম উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি ছিল, এবং তাদের মধ্যে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় 5 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এই পর্যন্ত এখন পর্যন্ত জানা গেছে রাকিব। পরবর্তীতে বলবো বলবো আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। বোলপাড়া হাটি কুমরুল মহাসড়কে তীব্র যানজটের কথা বলা হচ্ছিল, সময়ের সাথে সাথে সেই যানজটের কোনো পরিবর্তন আপনার চোখে পড়েছে কিনা? রাকিব, দুর্ঘটনার পরপরই কিন্তু তীব্র যানজট শুরু হয়েছিল, কারণ বাসটি এবং ট্রাকটি দুটোই যেহেতু রাস্তার উপরে পড়েছিল সে কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে বিকেল 3:30 দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশের কর্মীরা মিলিয়ে কিন্তু এই যানজট নিরসন করছে এবং এই গাড়িগুলোকে সরিয়ে নেওয়ার কারণে বর্তমানে কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে রাকিব। এখন বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আপনি নজর রাখতে থাকুন, প্রয়োজনে আবার হয়তো ফিরবো আপনার কাছে। আমাদের সঙ্গে নাটোর থেকে বলছিলেন সহকর্মী বুলবুল আহমেদ। এদিকে সাতক্ষীরার শ্যামনগরে গণপিটুনিতে মারা গেছেন 2 জন, তাদের সুন্দরবনে